এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। তোমার জন্য আমার আজকে একটাও চুড়ি বিক্রি হলো না। কেন, আমি কি কাউকে কিনতে বারণ করেছি? মুখে না বারণ করলে কি হবে? যারা তোমাকে আমার সঙ্গে দেখছে তারাই ভাবছে, ভাবছে তোমার সঙ্গে আমার ভালোবাসা আছে আর তুমি আমার মনের মানুষ। তাই তো, আমি তো তোমাকে ভালোবাসি সত্যি, মাকে জিজ্ঞেস করো। তাহলে তো আমি তোমার বউ হয়ে যাব। কি? হ্যাঁ, আর আমি চিড়ি বেজব না, তোমার বাড়িতে মাথায় ঘোমটা দিয়ে কাজ করব আর তোমার গলা জড়িয়ে ধরে। যা, কি আজে বাজে কথা বলছো, যাও চুরি বেচো কি যাও, আর আমি তোমার সঙ্গে কোথাও যাব না। তুমি কিসের পুরুষ মানুষ গো, আমার মন বোঝো না। আচ্ছা, আর আমি মার কাছে যাব। যাও, দু হাতে চুড়ি পরিয়ে দি, চুড়ি পরে যাও আর ঘরে গিয়ে একটা শাড়ি পরে নিও কিন্তু। আহা, কি সুন্দর। এখন তো আর জমিদারি নেই, কিসের জোরে পেছনে লাগবে খুড়িমা? জমিদারি না থাক, তেজারতি তো আছে, লোক বলও আছে, কাগজে কলমে জমিদারি না থাক, কাজে জমিদার ঠিকই আছে। মা, মা দেখো সুন্দরী কিরকম আমাকে আদর করে হাতে চুড়ি পরিয়ে দিয়েছে, ভালো দেখাচ্ছে না? কিরকম লাল, নীল, সবুজ, কত রকমের চুড়ি। তোকে চুড়ি পরিয়ে দিল আর তুই হাসি মুখে তা পরে এলি? চুড়ি মেয়েরা পরে, পুরুষ মানুষরা পরে না। খোল, খুলে ফেল, খুলে ফেল চুড়ি, খোল, খোল, খুলে ফেল, খোল। মা, কত সুন্দর সুন্দর চুড়ি গুলো ভেঙে গেল, তাহলে আমি শাড়ি পরবো কি করে? খুড়ি মা, সে সে সুন্দরী অপার্থর সঙ্গে এরকম ব্যবহার করলো। হ্যাঁ, আমি করেছি কাকিমা, বড় দুঃখে বড় যন্ত্রণায় আমি ওর হাতে চুড়ি পরিয়ে দিয়েছিলাম কাকিমা। ভেবেছিলাম চুড়ি পরতে আপনার ছেলে রাজি হবে না, প্রতিবাদ করবে, ওর ভেতর থেকে পুরুষ মানুষের ঘুমটা ভেঙে যাবে। কিন্তু কিন্তু হলো না কাকিমা, হলো না, আমি আমি হেরে গেলাম কাকিমা, আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম। সুগেন, সুগেন, এই সুগেন, বাবা বাবা বাবা, এই বলছি কি বলো, এই লুকে বল, লুকে বল, লুকে বল। সুগেন, তুই এখানে বসে কি করছিস? হ্যাঁ, ওই খদ্দের জন্য পৌঁছাছি। ইস ভাই, আমার দোকান, দোকানে চিড় লেগে কি আমার রোজগার শুনি? কি রোজগার হয় তা তুমি বুঝবে না, আগ্নিশ মাস্টার মশাই বর্ণ পরিচয় তৃতীয় ভাগ পর্যন্ত পড়িয়ে গিয়েছিলে। আমার 12টা বাজিয়ে গেছেন, যাক। একটু আগে একটা মেয়েকে দেখলাম। একটা কেন, দশটা মেয়েকে দেখতে পারো? সে কথা বলছি না, আমি যখন ডাকলাম তখন সেই মেয়েটা দাঁড়িয়েছিল। আচ্ছা বাবা, তোমাকে কত করে বলেছি সকালবেলা মদ টদ খেও না? আরে মদ টদ খাইনি রাত বাগা, তারই খেয়েছি, তারই তারই তো নিশো টিশো হই না। হয় 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 হয়, নইলে যখন ফাঁকা জায়গা একটা মেয়ে দেখো, আগিস বা সঙ্গে গেছে, নইলে এইসব কথা কানে গেলে মা ঠিক গলায় ধরে দিত। যাও তো যাও, বৌনির সময় বিরক্ত করো না, যাও যাও যাও। আরে রান্না টান্না করে রাখিস, করিস কিন্তু। কি বাবা রে, শুনলে তো, এখনো কেউ চিঠি লেখাতে এলো না, এদিকে রান্নার তাড়া দিয়ে গেল বাবা। একটা রান্নার লোক রাখলেই তো পারো, পারি তো,
তোমার বাবা হলো বিপুলের ডানহাত, প্রমথ মিত্তির। তিনি যদি একবার রাজি হন তো কালই সিঁদুর পরিয়ে মাথায় ঘোম জানিয়ে রান্নার লোককে বাড়ি আনতে পারি। তোমার বাবা রাজি হবেন প্রমথ মিত্রের মেয়েকে ছেলে বউ করতে? তোর বাবাদের নিয়ে যত ঝামেলা, এই তোমার বাবা যদি পট করে পটল তুলে না, ব্যাস। কি? আমার বাবা পটল তুলবেন? তুলুক না। তোমার বাবাও পটল তুলুক আর আমার বাবা কেউ নিয়ে যাক। এবার আমিও পুরনো হয়ে গেলে বলবে, লতা তুইও পটল তোল। সকালবেলা এইসব অলোক করে বাজে কথা কেউ বলে? লতা রে, সকালবেলা তোর সঙ্গে একটু করবো, তারও কোনো উপায় নেই। খদ্দের হলো গিয়ে লক্ষ্মী জানো, তুইও তো আবার। শুনেন বাবা, একটা চিঠি লিখতে হবে। পোস্টকার্ড খাও না ইনলে? কেন? রেট আলাদা। পোস্টকার্ডে লিখলে এক টাকা, কম লিখতে হবে তো। উত্তর পাবেন কি পাবেন না জানে, ইংল্যান্ডে লিখলে জায়গা বেশি, দু টাকা। উত্তর পেতেও পারে নাও পারে। আর খামে লিখলে অনেক লেখা, তিন টাকা। উত্তর পাবে না বাবা, না বাবা, গোপন কথা তো, তুমি বরং ইংল্যান্ডে লিখে দাও। কাকে লিখতে হবে? আমার পরিবারকে। ভরত কাকু, এই বয়সে প্রেমপত্র লিখতে? আরে বাবা, কি লিখতে হবে সেটা জবানি শুনলে তো বুঝতে পারবে। ও ঠিক আছে, আসো লেখো। আমার শরীর ভালো যাইতেছে না। সত্তর চলিয়া আইসো। ছেলে, ছেলের বউ, নাতি, এরা সকলেই ভালো আছে, এটা লিখে দাও। ছেলের বউ, নাতি, সকলেই ভালো আছে, তোমার ভরত। লেখাটা পড়ে কি মনে হলো, আমি প্রেমপত্র লেখালাম? আমি কিন্তু সব বলে দেব। কি বলে দিবি? আমি কাউকে ভয় করি না। লতার বাবাকে কি সব বলে দেব? হ্যাঁ, লতার সঙ্গে গোপনে গোপনে মরে যাবো, মরে যাবো, মরে যাবো। ওই বাবা নায়েবটাকে বলিস না, তোর দুটি পায়ে পড়ি। ঠিক আছে, বলবো না। তাহলে লতাকে চিড়ি কিনে দে, তোর হাতে বৌনি করি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।